চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কেন এত জনপ্রিয় হয়ে উঠল? জনপ্রিয় হলো এই কারণে যে এই যে তিনটে দিনের পুজো, আমি দশমীটাকে বাদ দিচ্ছি, সপ্তমী অষ্টমী নবমী, এই তিন দিন, বারোয়ারি বলুন বা বাড়িতে বলুন, এখানে এই তিনটি দিন সারা রাত জেগে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। চন্দননগর, চুঁচড়ো এই দুটি এলাকায় একটা সময় কিন্তু ধরুন কবির লড়াই, যাত্রা, আখড়াই গান, কীর্তন, এই লোক সংস্কৃতির যে একটা ঐতিহ্য সেটা এই জায়গাগুলো জুড়ে ছিল। এবং যদি আমরা একটু খোঁজ করি দেখতে পাবো যে ধরুন কবিওলা বা কবির লড়াইতে ধরুন অ্যান্টনি ফিরিঙ্গি তো আমরা নাম জানি, তারপর ধরুন রাসু, নৃসিংহ, নীলমণি এরা ভীষণভাবে জনপ্রিয় ছিল। তারপর ধরুন নবীন গুই বা চিন্তেমণি এরা তো পাঁচালী গানের মাস্টার ছিল, এবং বাংলার সুদূর প্রান্তে কিন্তু এদের নাম ছড়িয়ে পড়েছিল। আমরা যদি যাত্রার কথা বলি, সারা রাত ধরে যে যাত্রা হতো সেখানেও কিন্তু ধরুন ব্রজ অধিকারী বা বউ মাস্টার এর যে দল, এর দলের জনপ্রিয়তা আমরা কল্পনা করতে পারবো না। ফলে সারা রাত ধরে এই অনুষ্ঠানগুলো হতো, লোকে এই অনুষ্ঠানগুলো দেখতে আসত। সেখানে কিন্তু পুজোটা সেভাবে গৌণ হয়ে গিয়েছিল, আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান।